আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিপ। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি এনেবল করে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আজীবন আপনাদের সাপোর্ট যাতে পাই সেজন্য আপনাদের কাছ থেকে আমি আন্তরিক সহযোগিতা কামনা করছি। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশ থাকা বেল আইকনটি এনেবল করে দিন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটি টিপস এবং ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি যেটি কিনা আপনার অবশ্যই জানা দরকার যদি আপনি লং লাস্টিং ইউটিউবার হয়ে থাকেন। যারা ইউটিউবে ভিডিও মেকিং করেন বা আপলোড দিয়ে থাকেন সম্প্রতি, তাদের জন্য ইউটিউব একটি নতুন রুল বা নতুন আইন জারি করেছে যেটা আমাদের অবশ্যই মেনে চলতে হবে। সম্প্রতি FTC কমিশন এই নিয়মটি চালু করছে। এই নিয়মটি হচ্ছে CPPA। এই ভিডিওতে বিস্তারিত থাকছে, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকতে বেল আইকনটি এনেবল করে দিন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে বসে পড়ুন। দেখার জন্য ফিরছি একটু পরে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। FTC ফেডারেল ট্রেড কমিশন, এটি হচ্ছে আমেরিকার একটি প্রতিষ্ঠান বা শক্তিশালী প্রতিষ্ঠান বলা যায়। এই প্রতিষ্ঠানটি সম্প্রতি যে নিয়মটি চালু করেছে সেই নিয়মটি হচ্ছে CPPA। আমরা সাধারণত ইদানিং এই মেসেজটি দেখতে পাচ্ছি যারা ভিডিও আপলোড দেয় ইউটিউবের মধ্যে, অর্থাৎ নিজস্ব চ্যানেলে। এখানে লেখা রয়েছে, ইউ আর লিগালি রিকোয়ার্ড টু কমপ্লাই উইথ দ্য চিলড্রেন অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট, অর্থাৎ CPPA। সাধারণত 1 থেকে 13 বছরের বয়সের বাচ্চাদেরকে আমেরিকানরা কিডস বলে থাকে। এই কিডসের ব্যাপারে আমেরিকানরা খুবই সেন্সিটিভ বা সচেতন বলা যায়, সেজন্য তাদেরকে সেভ করার জন্য বা প্রোটেকশন করার জন্য এই নিয়মটি চালু করেছে। এই নিয়মটি মানলে কি হবে না মানলে কি হবে এর বিস্তারিত থাকছে এই ভিডিওটি, অর্থাৎ ভিডিওটি শেষ হতে হতে আপনি দেখতে পারবেন বা বুঝতে পারবেন বিস্তারিত যে বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে যদি আমরা কন্টিনিউ করি ইউটিউব প্ল্যাটফর্মে। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভিডিও স্ট্রিমিং সাইট বা ভিডিও শেয়ারিং ওয়েবসাইট হচ্ছে এই ইউটিউব। এটি আমেরিকান প্রতিষ্ঠান হওয়াতে যেই নিয়মগুলো বা যে আইনগুলো তারা প্রচলন করে সেই নিয়মগুলো আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে, নতুবা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব হতে পারে অথবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। ধরুন আমরা যখন ভিডিও আপলোড দেই তখন আমরা প্রত্যেকেই এই নোটিশটি বা নোটিফিকেশনটি পেয়ে থাকি। আমরা যদি চ্যানেল অ্যানালাইটিক্সে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে এজ সিলেকশন করে দেওয়া রয়েছে 13-17 এবং 18-24, 25-34। ধরুন আমি একটি সহজ উদাহরণ দিচ্ছি, আমার চ্যানেলটি হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। সাধারণত বাচ্চারা আর্নিং বিষয়ের প্রতি খুব একটা মনোযোগ দেয় না, অর্থাৎ এই চ্যানেলটি হচ্ছে অ্যাডাল্ট বেসড চ্যানেল। সুতরাং আমার এখানে 13-17 যারা রয়েছে তাদের 0 দেখাচ্ছে, অর্থাৎ যারা 13-17 বছর রয়েছে তারা আমার এই চ্যানেলটি দেখে না। সাধারণত 18-24 বছরের বয়সে যারা রয়েছে তারা বেশি দেখে, অর্থাৎ 72%, এবং 25-34 যারা এইজে রয়েছেন তারা 27.2% আমার এই চ্যানেলটি দেখে। তাহলে আপনার চ্যানেলটি যদি সরাসরি বয়স্করা দেখে, তাহলে আপনি যদি এই মেড ফর কিডস যদি সিলেকশন করে দেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে? এই প্রশ্নটি যদি করেন তাহলে অবশ্যই হবে না। অর্থাৎ আপনি যদি যখন আপনার চ্যানেলের মধ্যে মেড ফর কিডস আমি দেখাচ্ছি, আপনি যদি চ্যানেলের সেটিংস অপশনে চলে যান, চ্যানেলের সেটিংস অপশনে যাওয়ার পরে আপনি যদি চ্যানেলে ক্লিক করেন তাহলে আপনি অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পরে এই 3টি অপশন দেখতে পাবেন। আমার এই চ্যানেলটি যেহেতু অ্যাডাল্ট বেসড চ্যানেল তাহলে অবশ্যই আমি নট মেড ফর কিডস সিলেকশন করে দিব। অর্থাৎ এতে হবে কি, নট মেড ফর কিডস সিলেকশন করে দিলে এটি দ্বারা বোঝাচ্ছে যে আমার চ্যানেলটি অ্যাডাল্ট বেসড চ্যানেল, অর্থাৎ যারা বয়স্ক তারা এই চ্যানেলটি দেখে। আমি আশা করি বোঝাতে পেরেছি। আর যদি আপনার চ্যানেলটি বা আপনার ভিডিওগুলো শুধুমাত্র কিডসদের জন্য হয় তাহলে আপনি এই উপরটি সিলেকশন করে দিবেন। তাহলে আমি এটি সিলেকশন করে দিলাম, নো
said this channel is not made for kids. I never upload content that's made for kids. অর্থাৎ আমি এই চ্যানেলটিতে যে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি শুধুমাত্র অ্যাডাল্টরাই দেখবে। এবার আসি, আপনি যদি শুধুমাত্র কিডসদের জন্য ভিডিও তৈরি করেন তাহলে কি প্রবলেম হতে পারে? সাধারণত আমরা যারা ইউটিউব চ্যানেলে জড়িত আছি বা ইউটিউবিং করি, তারা সচরাচর গুগল থেকে যে অ্যাডসেন্স রয়েছে সেই অ্যাডসেন্সটি পাওয়ার জন্য আমরা অনেকে কাজ করি বা অনেকেই নিজের পপুলারিটি গেইন করার জন্য চ্যানেল ক্রিয়েট করে। ধরুন আপনি সরাসরি আর্নিংয়ের আশায় ইউটিউবিং করছেন, তাহলে আপনাকে আমি বলবো অবশ্যই আপনাকে এই নিয়মটি মেনে চলতে হবে। আপনি যদি কিডসের জন্য ভিডিও মেকিং করেন তাহলে অবশ্যই আপনাকে এই এক নম্বরটি সিলেক্ট করে দিবেন। এখন এইটি কিডসের জন্য ভিডিও যদি তৈরি করেন তাহলে কি প্রবলেম হতে পারে? একদিকে আপনার ইনকাম কমে যাবে, সেটি হচ্ছে আপনার যে ভিডিওগুলো আপলোড হবে বিশেষ করে কিডসের জন্য হয়ে থাকে, তাহলে সেখানে অ্যাড দেখা কমে যায়। তাহলে অ্যাড যদি কমে যায় আর্নিং আপনার 50-70% অবশ্যই কমে যেতে বাধ্য। এরপর রয়েছে আপনি যদি কিডসদের জন্য ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই কমেন্ট আর সাবস্ক্রাইব অটোমেটিক্যালি তাহলে ডিলিট হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি কিডসদের জন্য যদি আপনি ভিডিও সিলেক্ট করেন, অথবা আপনি যদি এই নিয়মটি না মানেন। সাধারণত ফানি ভিডিও বা কমেডি ভিডিও বা যেগুলো রোস্টিং ভিডিও রয়েছে সাধারণত এই ভিডিওগুলো কিডসদের আপলোড করেন। আপনি যদি এই ভিডিওগুলো তৈরি করেন বিশেষ করে কমেডি রোস্টিং ভিডিও অথবা ফানি ভিডিও সিলেক্ট করে দিতে হবে মেড ফর কিডস, এতে আপনার কোনো প্রবলেম হবে না। ধরুন এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি ভিডিও মেকিং করার সময় কোনোটি সিলেক্ট করে দিলেন না, অর্থাৎ আপনি মেড ফর কিডসও দিলেন না অথবা নট মেড ফর কিডসও দিলেন না, এতে করে আপনার প্রবলেম কি হতে পারে? ধরুন আপনার চ্যানেলে যে ভিডিওগুলো পাবলিশ হয় মিক্স আপ, অর্থাৎ কিডস অর মেড ফর কিডস এবং নট মেড ফর কিডস আপনি সিলেক্ট করে দিলেন না, গুগল কি করবে? অ্যানালাইটিক্স করার সময় বা অ্যালগোরিদম করার সময় তাদের ইচ্ছে মতো যদি সিলেকশন করে দেয়, অর্থাৎ আপনি বানিয়েছেন মেড ফর কিডস, তারা যদি নট মেড ফর কিডস যদি সিলেকশন করে দেয় তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে এবং ভবিষ্যতে আপনার চ্যানেলটিতে কন্টিনিউ যদি ভাবে স্ট্রাইক পড়তে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বাধ্য। এই হচ্ছে মোটামুটি আপনি যদি কিডসের জন্য ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই আপনি এখানে এই কিডসের অপশনটি সিলেক্ট করে দিবেন। আপনি যদি বয়স্কদের জন্য বা অ্যাডাল্টের জন্য ভিডিও তৈরি করে দেন তাহলে অবশ্যই আপনাকে এই দ্বিতীয় অপশনটি, অর্থাৎ নো স্যার দিস চ্যানেল হ্যাজ নট মেড ফর কিডস, আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, এই অপশনটি অবশ্যই আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিয়ে আপনি অবশ্যই সেভ ক্লিক করবেন। সেভ ক্লিক করার পরে আপনার চ্যানেলটি অনেকাংশে বলা যায় সেভ, অর্থাৎ আপনি যে অ্যাপ যে রুলটি জারি করেছে অর্থাৎ CUPPA, এখানে প্রত্যেকটা ভিডিওর মধ্যে বা প্রত্যেকটা পেজের মধ্যে যে নোটিফিকেশনটি শো করছে সেটি আপনি অবশ্যই মেনে চলছে, অর্থাৎ আপনার চ্যানেলটি রিস্ক ফ্রি বলা যায়। এই ছিল মোটামুটি ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। তো আশা করি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে ইউটিউব যে নিয়মগুলো বা যে রুলসগুলো আমাদের জন্য জারি করে অবশ্যই আমাদেরকে 100% সেই রুলস বা রেগুলেশনগুলো মেনে চলতে হবে, নতুবা আমাদের চ্যানেলটি দ্রুত যে কোনো সময় সাসপেন্ড হতে পারে। সুতরাং আপনার কষ্টের চ্যানেলটি কেন আপনি সাসপেন্ডে পাঠাবেন? আশা করি রুলসগুলো মেনে চলবেন এবং সবসময় আপডেটেড থাকবেন, এবং এই ধরনের আপডেটেড ভিডিও পেতে চাইলে লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথেই থাকুন, এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, লাইক কমেন্ট শেয়ার দিন। এবং আরও মজার ব্যাপার হচ্ছে এখানে আমার প্লেলিস্টে যদি আপনি আসেন তাহলে অবশ্যই বেসিক টু অ্যাডভান্স লেভেলের গ্রাফিক ডিজাইনের ধারাবাহিক টিউটোরিয়াল রয়েছে। আপনি যদি ফ্রিল্যান্সিং জগতে নতুন পদার্পণ করেন বা ক্যারিয়ার গঠন করতে চান তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি।
Till then, take care, Tata.